আচ্ছা চলো দেখো আমরা আগের দিন কি নিয়ে ডিসকাস করছিলাম বলো অ্যাঙ্গুলার মোমেন্টাম আচ্ছা তোমরা একটা কথা বলো যদি একটি পার্টিকেল ভালো করে শোনো যদি একটি পার্টিকেল শুধু লিনিয়ার মোশন করে তার কি অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে কি থাকবে না যদি একটি পার্টিকেল লিনিয়ার মোশন করে হ্যাঁ থাকতেই পারে ফ্যাক্ট টি অবজার্ভারের উপর ডিপেন্ড করবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার ইট উইল ডিপেন্ড অন অবজারভার এন্ড যদি অবজার্ভারের উপর ডিপেন্ড করে একটি পার্টিকুলার লাইক ধরো এই একটা পার্টিকল যেটা নিয়ে আমরা আগের দিন ডিসকাস করেছি ধরো সে এইদিকে এইদিকে সে এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে মাস এম লিনিয়ার মোমেন্টাম কত বলো লিনিয়ার মোমেন্টাম হ্যালো এমভি ভি লিনিয়ার মোমেন্টাম এমভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ড করবে অবজারভারের ওপর না ভেবে বলো বলো অবজারভারের ওপর না আচ্ছা এবারে ভালো করে শোনো ধরো একটা বড় পার্টিকেল আছে এরকম সে এই মানে এই সার্ফেস দিয়ে মুভ করছে ভালো করে শোনো সে সেই সার্ফেস দিয়ে মুভ করছে শুধু মানে ট্রান্সলেশন মোশন করছে এইদিকে 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 ভিতে যাচ্ছে এইদিকে যাচ্ছে ভিতে আর এর মাস এম তাহলে তো এর পটে ইয়ে তোমার মোমেন্টাম কত বডিটা এখন বড় কন্টিনিউয়াস মাস ধরো এটা কন্টিনিউয়াস মাস তাহলে

যদি রোটেশন না করে তাহলে বলো যদি রোটেশান না করে তাহলে স্মল কি বললাম হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারলে হ্যালো হ্যাঁ বুঝতে পেরেছ তার মানে কি যদি কন্টিনিউয়াস মাছ হয় যদি সে রোটেট করে কন্টিনিউয়াস মাস হয় এবং যদি সে রোটেট করে তাহলেই একমাত্র আমাদের ভাবতে হবে যে এটা কিভাবে কি করতে হয় কিন্তু কন্টিনিউয়াস মাস বা বিগার বডি যদি রোটেশনাল মোশান করে এই ট্রান্সলেশন মোশন করে তাহলে এর 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 ইয়ে কি হবে লিনিয়ার মোমেন্টাম কি হবে বলো লিনিয়ার মোমেন্টাম

আর যে পয়েন্টের রেসপেক্টে তুমি ক্যালকুলেট করছো সেখান থেকে তুমি পারপেনডিকুলার ড্র করো যে ডিসটেন্সটা পাবে সেটাই হচ্ছে তোমার পারপেনডিকুলার ডিস্টেন্স তার মানে কি এর লিনিয়ার মোমেন্ট আমি এমভিআর বলো তো এই পয়েন্টের রেসপেক্টে কি হবে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের রেসপেক্টে বডিটা এখানে এটা এ এ হবে হবে আছে কোন এইবার একটা প্রবলেম দিচ্ছি দেখো এখনো আমরা যা প্রবলেম করছি সব কিসের ভিত্তিতে করছি বলো সব কি মোশান করছে শুধু ট্রান্সলেশন মোশান করছে না এখনো কিন্তু আমরা রোটেশনের একটা প্রবলেমও করিনি কারণ রোটেশনের দিকে আমি যাইনি এই প্রবলেমটা দেখো এটা আমার খুব ফেভারিট প্রবলেম একটি পার্টিকেল ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স প্লাস টেন এই লাইন বরাবর মুভ করছে পার্টিকেলটার মাস হচ্ছে এক কেজি কারেক্ট পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড কারেক্ট অরিজিনের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বার করতে বলেছে অরিজিনের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বার করতে বলেছে এটা আমার খুব ফেভারিট প্রবলেম দেখি তোমরা কে পারো

প্রবলেমটা দেখো যারা পারো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা যারা পারো নি তারা দেখো আমি না এই প্রবলেমটা পার্টিকলটা কিভাবে যাচ্ছে সেইভাবে ইয়ে করছি বলতো এইটা একটা ইকুয়েশন দিয়েছে এটা কার ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন না এই যে এটা যদি এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় আমি স্ট্রেট লাইনটা যদি ড্র করি তাহলে এটা এরকম হবে না করে দেখো যখন ওয়াই জিরো তখন এক্স এর ভ্যালু মাইনাস টেন বাই রুট থ্রি ভেবে দেখো আর যখন এক্স জিরো তখন ওয়াই এর ভ্যালু টেন তাহলে এইটা হবে তোমার তোমার কি বলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন আচ্ছা নেক্সট খুব ভালো করে শোনো এইটা হচ্ছে দশ আর এইটা হচ্ছে ডিস্টেন্স এইটুকুর ডিস্টেন্স কত বলো এটা যদি দশ হয় আর এটা যদি এইটুকুর ডিস্টেন্স কত এই যে হরাইজেন্টাল টেন বাই থ্রি তাহলে তোমরা বলো তো টেন থেকে এই অ্যাঙ্গেলটা কত টেন থেকে টেন 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 থেকে টেন টেন আরে টেন থিটা ইকুয়াল টু আহ পারপেনডেলার হ্যাঁ সিক্সটি ভেরি গুড সিক্সটি এগুলো কিন্তু আমি আর বলবো না আচ্ছা এইটুকু আমি বুঝতে পারলাম পার্টিকেলটা না এর ওপরে চলছে এদিকেও যেতে পারে আবার এই দিকেও যেতে পারে কোনো অসুবিধা নেই এবারে ভালো করে শোনো আমি কি বলেছি মোমেন্টাম লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও আর এই অরিজিন থেকে একটা পারপেনডিকুলার ড্র করো মোমেন্টাম লাইন কে আগে পেছনে বাড়িয়ে দাও আর অরিজিন থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো যে ডিস্টেন্সটা পাবে তার সাথে মোমেন্টাম গুণ করো বলো তো এই লিনিয়ার মোমেন্টাম কত বলো ফাইভ কেজি মিটার পার সেকেন্ড না লিনিয়ার মোমেন্টাম কারেক্ট এবার এই ডিস্টেন্সটা আমাকে পেতে হবে এবারে বলো তো এইটা নাইনটি ডিগ্রি এইটা নাইনটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত ভেরি গুড এবারে তোমরা বলো তো এই ট্র্যাঙ্গেলে সরি এটা ও এটা বিয়াট এভার থিটা থেকে আমাকে তো ও বিস্টেন্স কত ও বিস্টেন্স ফাইভ হবে তোমরা ক্যালকুলেট করে দেখো ও डिस्टेंस ফাইভ হবে কারেক্ট এবারে বলো এবারে বলো অরিজিন থেকে এই এম ভি লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফাইভ তাহলে এল ও কত হবে বলো ফাইভ ক্রস ফাইভ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড বলো তোমাদের তোমরা প্রবলেমটা বুঝতে পারলে বলো প্রবলেমটা বুঝতে পারলে হ্যালো প্রবলেমটা বুঝতে পারলে শুড আই মুভ ফরওয়ার্ড করে পরের প্রবলেমগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম রোটেশন দেখোার মোমেন্টাম আগেরটা আমরা কি পেয়েছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ট্রান্সলেশন ফর্মুলা কিন্তু একই এবার দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম আচ্ছা এই প্রবলেমটা তোমরা যারা করেছো তোমরা যারা করেছো তারা কি এই প্রসেসে করেছো না অন্য প্রসেসে করেছো আগের প্রবলেমটা একটু অন্য প্রসেস করেছি

এগুলো বলতে বলতে করতে করতে তোমাদের এখন মানে আইডিয়া হয়ে গেছে এবারে শোনো এইখানে একটি মাস আছে এম টু এখান থেকে ডিস্টেন্স আর টু কোন ডাউট আছে নেই এবারে এই বডিটা শোনো এই বডিটা এইভাবে ওমেগা দিয়ে ঘুরছে ওমেগা দিয়ে ঘুরছে ওমেগা অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলারেলসিটি নিয়ে ঘুরছে এবার এই বডিতে ভালো করে শোনো এই বডিতে এটা ধর একটা কন্টিনিউয়াস বডি সেটাকে আমি ভেঙে নিতে পারি বিভিন্ন ছোট ছোট পার্টে

এবারে বলতো এই যে এম ওয়ান পার্টিকেলটা বা এম টু পার্টিকেলটা ভেলোসিটি কত দুটোর দুটো কেন এই পার্টিকেলের উপরে এই বডির উপরে যে কোনো পার্টিকেলের অ্যাঙ্গুলার এই বডির যে যেকোনো পার্টিকেলের তোমার অ্যাঙ্গুলার তাই না বলো এই বডির ওপরে যে কোনো পার্টিক অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ঠিক আছে আচ্ছা নেক্সটটা শোনো সেটা হচ্ছে বলতো এই পার্টিকেলটা পার্টিক এর লিনিয়ার ভেলোসিটি কত লিনিয়ার ভেলোসিটি ওমেগা আর ওয়ান ওমেগা আর ওয়ান ভেরি গুড বলতো এই পার্টিকেলটার লিনিয়ার মোমেন্টাম কত মানে এল ওয়ান কত সরি এই পার্টিকেলটার লিনিয়ার মোমেন্টাম কত

তাহলে সরি আমি একটা জিনিস ভুল লিখেছি এটা এম ওয়ান হবে তাহলে এটাকে আমি লিখতে পারি এম ওয়ান ওমেগা আর ওয়ান স্কোয়ার দেখো তো লিখতে পারি কিনা লিখতে পারি তার আমি লিখতে পারি এখান থেকে এল নেট ইকুয়াল টু এম ওয়ান ওমেগা আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু ওমেগা আর টু স্কোয়ার এরকম করে চলতে পারে সেটা উইথ রেসপেক্ট টু ওই অ্যাক্সেস অফ রোটেশনটা তো অ্যাবসলিউটলি ডিয়ার অ্যাপসেলিউটলি তাহলে আমি এর এল নেট এটা কি লিখতে পারি দেখো তো এল নেট বলো এল নেট কি এটা লিখতে পারি বলো এল নেট এটা লিখতে পারি আচ্ছা যদি আমি এল নেট এইটা লিখতে পারি আমি এখান থেকে এমোয়া ওমেগা কমন নিলাম বলো তো ভেতরে কি আসছে ভেতরে এটা আসছে বলতো এই জিনিসটা কি রিজিট বডি না হলে পিওর রোটেশন করবে কি করে বলো কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে নেই আচ্ছা এবারে আমরা লিনিয়ার মোমেন্টাম কি পেয়েছিলাম পি টু এম দেখো এর সাথে এর রিলেশন দেখতে পাচ্ছ এই দুটোর সাথে এই দুটোর সাথে লিনিয়ার সরি তোমার ইয়ে দেখতে পাচ্ছ এই দুটোর সাথে তোমার উম একটা অ্যানালজি দেখতে পাচ্ছো দেখো এম এর করসপন্ডিং কি হয় এম এর করসপন্ডিং আই হয় না আর ভি এর করসপন্ডিং কি হয় ওমেগা হয় না দেখো 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 এম এর করসপন্ডিং আই হয় ভি এর করসপন্ডিং ওমেগা হয় না এইটা হয় ফর পিওর ট্রান্সলেশন আর এইটা ফর পিওর রোটেশন রোটেশন বুঝতে পেরেছো ঘটনাটা যদি এই ঘটনাটা বুঝতে পারো তাহলে আমাকে এই জিনিসটা একটু তো ভালো করে শোনো এই জিনিসটা একটু তো সেটা হচ্ছে ধরো একটা ডিস্ক আছে ডিস্ক আচ্ছা একটা ডিস্ক আছে এই ডিস্কটা এইভাবে ঘুরছে ওমেগাতে আর রেডিয়াস আর মোমেন্টাম মাস এম তাহলে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত অ্যাবাউট ডিস অ্যাক্সিস

যদি তোমাদের কোন ডাউট থাকে আমাকে বলতে পারো এই অবধি যদি তোমাদের কোন ডাউট থাকে বলতে পারো আচ্ছা এই অবধি যদি তোমাদের কোন ডাউট না থাকে তাহলে আমরা নেক্সট যেটাতে চলে যাবো সেটা হচ্ছে

सर एफ एक्सटर्नल जीरो चिलो ना अकेले व्यापार अच्छा तुम्ही एक्सटर्नल कौन था बोल चुके कौनो व्यापार ना हम यूँ कहने एक्सटर्नल लिखे दीची एक्चुअली एफ एक्सटर्नल जीरो ताहले आमर बोलो ताहले आमर लिनियर मोमेंट हम कॉन्सर्व की कॉन्सर्व ना है है कॉन्सर्व लिनियर मोमेंट हम ओके এবারে একটা জিনিস লক্ষ্য করো আমরা আগের দিন একটা এক্সপ্রেশন পেয়েছিলাম এই যে টাও ইকুয়াল টু ডিএল ডিটি দেখো টাও ইকুয়াল টু এটা পেয়েছিলাম না দেখো টাও ইকুয়াল টু বলো ডিএল বাই ডিটি আচ্ছা ভালো করে শোনো যদি টাও টাও ইকুয়াল টু জিরো হয় তাহলে বলো তো ডিএল বাই ডিটি কি হবে জিরো ডিএল বাই ডিটি মানে কি এল টু কি কনস্ট্যান্ট না আরে বাবা এল টু কনস্ট্যান্ট না হলে তাকে ডিফারেন্সিয়েট করলেই তো তুমি জিরো পাবে তাই না তাই না তাহলে এল ইকুয়াল টু কনস্ট্যান্ট এটাকে ফিজিক্যালি কি মিন করছে লিনিয়ার মোমেন্ট আই অ্যাঙ্গুলার মোমেন্টাম আম কি কনজার্ভ না কনজার্ভ ভেরি গুড অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ ওয়েন বলো ওয়েন

লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলার এর অ্যানালজিটা এবারে বলো এফ এক্সটার্নাল জিরো হলে কি কনস্ট্যান্ট এফ এক্সটার্নাল জিরো হলে কি কনস্ট্যান্ট লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট তাহলে আমরা বলি যদি এবার বলো টাও টাও এক্সটার্নাল জিরো হলে কি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট ভেরি গুড অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট ওকে এবার আমরা এই লিনিয়ার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্টের কয়েকটা ছোট ছোট কি বলবো দাঁড়াও করবো এবং আমাদের কনসেপ্টটাকে খুব স্ট্রং করবো ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে বা আসবে এটুকু তোমাদের আমি বলতে পারি আসলেই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকেই কোয়েশ্চেন আসবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকেই কোয়েশ্চেন আসবে আচ্ছা সব সবার আগে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে নেবো দেখো ভালো করে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখো খুব সুন্দর একটা সব বইতেও করে দেওয়া আছে আমি সেটাকে তোমাদের বলবো আহ দেখো ধরো এরকম একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটা ঘুরছে ওমেগা থেকে ঘুরছে ইনফ্যাক্ট এই প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের ওপরে একজন মানুষ মানে একজন মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বলবো না হাতে একটা ডাম্বেল নিয়ে কি বললাম হাতে একটা ডাম্বেল নিয়ে ওকে আমি ধরলাম এই মানুষটা এর উপরে ডাম্বেল নিয়ে ঘুরছে ওকে এবারে মানুষটা মানে এই ম্যানটা কি করেছে হাতে একটা ডাম্বেল নিয়ে ঘুরছে মানে দুদিকে তোমার ডাম্বেল রয়েছে এবারে নেক্সট কিছুক্ষণ পরে ম্যানটা কি করলো ভালো করে শোনো এই ডাম্বেলটাকে এই ডাম্বেলটাকে একেবারে কাছে নিয়ে নিলো মানে এরকম এটা আমি অনেক বড় করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ছোট ওকে খুব ভালো করে শোনো আগে এইভাবে ঘুরছিল ওমেগা আইতে এখন ওমেগা এফ এ ঘুরবে যদি হাতটা এরকম করে নেয় আমাকে বলতে পারবে ওমেগা এফ বেশি না ওমেগা আই বেশি না দুটোই সেম ওমেগা এফ বেশি ওমেগা এফ বেশি কেন কারণ ওখানে মোমেন্ট অফ ইনার্জিটা কমে যাচ্ছে দিস ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার ভালো করে শোনো বলো তো মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি ধরো এখান থেকে ধরো আর ওয়ান আর ডিস্টেন্স এম মাস আছে আর একটা সরি এখান থেকে আর বাই টু ডিস্টেন্স এম মাস আছে এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া সেম এম মাস আই এটার জন্য আই বলো তো কোনটা বেশি আই না আই বলো 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 বেশি বেশি তার মানে কি অ্যাক্সিস থেকে ভালো করে শোনো অ্যাক্সিস থেকে অ্যাক্সিস থেকে মাস ডিস্ট্রিবিউশনটা যত বেশি দূরে যাবে মাস ডিস্ট্রিবিউশনটা যত বেশি দূরে যাবে তত মোমেন্ট অফ বাড়বে কি কমবে বলো মোমেন্ট অফ ইনারশিয়া বাড়বে কি কমবে যত দূরে যাবে মাস ডিস্ট্রিবিউশনটা অ্যাক্সিস থেকে বলো 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 আমার কথা বুঝতে পারলে হ্যালো আমার কথা বুঝতে পারলে হ্যালো তোমরা শুনতে পাচ্ছ আমার কথা হ্যালো তোমরা ওকে ওকে বলো 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 আমি কিন্তু তোমাদের কথা শুনতে পেলাম না ভেবে বলো যখন এই ম্যানটা তার হ্যান্ড গুলো আর্ম গুলো স্ট্রেচ করে আছে স্ট্রেচ করে আছে তখন মোমেন্ট অফ বেশি না এই সময় মোমেন্ট অফ বেশি মানে এক নাম্বার কেসে মোমেন্ট অফ বেশি না দু নাম্বার কেসে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি ওয়ান ওয়ান তার কেন কারণ মাসটা বেশি ডিস্ট্রিবিউটেড মানে অ্যাক্সিস থেকে বেশি দূরে আছে তার মানে এটা যদি আই ওয়ান হয় এটা আইটু এবং আমরা বলতে পারি আই ওয়ান গ্রেটার দ্যান আই টু কারেক্ট এবারে বলো তো এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে কিনা এই সিচুয়েশনে এক্সটার্নাল ফোর্স কাজ করছে না ইনফ্যাক্ট আমি বলতে পারি বলো তো টাও এই অ্যাক্সিসটাকে যদি ধরি টাও এক্সটার্নাল কত জিরো না বলো এখানে ও টাও এক্সটার্নাল জিরো না বলো টাউ এক্সটার্নাল জিরো না মানে আমি আমার কথা মানে হচ্ছে আমি কি এইভাবে কোনো ফোর্স দিয়েছি বা এইভাবে কোনো ফোর্স দিয়েছি দিনই তো বলো দিনই তো যদি না দিয়ে থাকি তাহলে আমার টাউ এক্সটার্নাল দুটো জায়গায় জিরো না এবারে বলো যদি টাও এক্সটার্নাল জিরো হয় তাহলে কি কনজার্ভ হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনিশিয়াল আর অ্যাঙ্গুলার মোমেন্টাম ফাইনাল সেম না ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম না যদি সেটা হয় তাহলে আমাকে বলো তো ফার্স্ট কেসে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আই ওয়ান ইন্টু ওমেগা আই সেকেন্ড কেসে কি আই টু ইন্টু ওমেগা এফ তাহলে আমাকে বলো তো আমরা জানি আবার আই ওয়ান গ্রেটার দেন আই টু তাহলে কি হবে ওমেগা এফ গ্রেটার দেন ওমেগা আই হবে না বলো ওমেগা এফ গ্রেটার দেন ওমেগা আই হবে ওমেগা এফ গ্রেটার দেন ওমেগা আই হবে না তোমরা কি বুঝতে পেরেছো আমার এই এক্সাম্পলটা বলো স্যার আই1 গ্রেটার দেন আই2 টা কেন হলো ওটা আরেকবার একটু বলবেন দেখো একটা অ্যাক্সিস থেকে মাস যত দূরে হবে তত মোমেন্ট অফ ইনারশিয়া বেশি না কম

বুঝতে পেরেছ ঘটনাটা বলো বুঝতে পেরেছ তারপরে কনসার্ভ হয়ে যাচ্ছে হ্যাঁ রাইট 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 আচ্ছা এবার আমি তোমাদের একটু নিউমেরিক্যালি বলতে চাই আমি ধরলাম আই এর ভ্যালু টোয়েন্টি কেজি মিটার স্কোয়ার কারেক্ট আই ওয়ান এর ভ্যালু ওকে ওমেগা আই এর ভ্যালু টেন রেড পার সেকেন্ড ঠিক আছে আই টুর ভ্যালু

স্যার ওখানে ওমেগা এফ ইস গ্রেটার দেন ওমেগা আই ওটা তো হবে না ওখানে সাইনটা ভুল হয়েছে কোথায় ভাই ওই আই ওয়ান ওমেগা আই ইকুয়ালস টু আই টু ওমেগা এফ তার পাশে লিখেছেন না হ্যাঁ ওমেগা এফ তো বেশি হবে মানে আমি বুঝলাম না আরে বাবা আই ওয়ান গ্রেটার দেন যদি আই টু হয় তাহলে ওমেগা এফ বেশি হবে না তো আমি এখানে ছবিতে ওমেগা f মানে তো তোকে উল্টো করে দিয়েছি তাই ওকে 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 দেখো আই ওয়ান ওমেগা i i two দেওয়া আছে বলো তো ওমেগা এফ এর ভ্যালু কত আসছে সে টোয়েন্টি অবসলিউটলি টোয়েন্টি রেড পার্ট সেকেন্ড আচ্ছা বলতো এই সিনারিওটা পিওর রোটেশন না পিওর রোটেশন নয় সে ভেরি গুড যদি পিওর রোটেশন হয় তোমরা আমাকে এই কথাটা বলতে পারবে যদি এই এই এইটা মাসলেস হয় এটা মাসলেস না মাসলেস না এটা মাসলেস না এটা দরকার নেই ভালো করে শোনো যদি পিওর রোটেশন হয় তোমরা একদম ঠিক বলেছো বলো কে কেআই এর ভ্যালু কত কেআই মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি মানে কাইনেটিক এনার্জি ফর পিওর রোটেশন কি ছিল মনে আছে হাফ আই ওমেগা ওমেগাস্কোয়ার না হ্যাঁ হ্যাঁ তাই না তাহলে বলো কে কেআই আর কেএফ এর ভ্যালু কত বলো তো এর ভ্যালু কত বলো তো বলতো এর ভ্যালু কত বলো তো এই তোমাদের তো ফ্লুইড মেকানিক্স আপলোড করা নেই ভিডিও লেকচার আপলোড করা নেই দেখো আছে বলো 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 আই ভ্যালু কত গুড তোমার ইয়ে কি হবে ইউনিট জুল বলো তো কেএফ কত টু থাউজেন্ডেন্ড তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো কে বড় কে এফ না কেআই বলো কে এফ না কে আই কেএফ বড় না আরে বাবা কাইনেটিক এনার্জি বেশি না ফাইনালের হ্যালো তাহলে বলো তো এই কাইনেটিক এনার্জিটা বেশি কাইনেটিক এনার্জি কোথা থেকে এলো বলতে পারবে কোথা থেকে এলো কোনো আইডিয়া আছে এই যে ওমেগাটা বাড়লো তাই জন্য বেশি কাইনেটিক এনার্জি হলো না কাইনেটিক এনার্জি মানে কি এনার্জি তার মানে বাইরে থেকে কেউ দিলেই তো এনার্জিটা আসবে বাইরে থেকে কেউ এনার্জিটা দিলেই তো নলি এনার্জিটা এক্সট্রা এনার্জি আসবে কোথা থেকে বলতে পারবে কে লোকটা যখন ওই ওটাকে সামনে নিয়ে আসলো মানে তখন ও ফোর্স अप्लाई করেছে সেটাই কি স্টোর হয়েছে কোথায় ফোর্স अप्लाई করেছে মানে ওই যে ডাম্বলটা ওটাকে তো মানে ওটা তো প্রথমে মানে অনেকটা ডিসটেন্স অ্যাপার্টে ছিল সেটাকে তো সামনে আরো মানে টোস করে নিয়ে এসেছে ঠিকই বলেছো হ্যাঁ হ্যাঁ

তাহলে একমাত্র হিউম্যান বিং আছে বলেই তো ওটা হয়েছে সেই তো এটাকে হাতটাকে স্পেস থেকে নিয়ে নিয়ে তাই না নিয়ে না তার মানে নিশ্চয়ই এনার্জি দিয়েছে কে এনার্জি দিয়েছে এই হিউম্যান বিইংটা এই হিউম্যান বিংটা সে কোন এনার্জিটা দিয়েছে জানো মাসকুলার এনার্জিটা এই যে তুমি কি বললাম বুঝলে মাস্কুলার এনার্জিটা আরে বাবা আমরা যে চলাফেরা করি হাত ওঠানামা করি সেখানে কি সেখানে তো ধরো পোটেন্সিয়াল এনার্জি চেঞ্জ হয় কি হয় না হ্যাঁ হয় কিসের জন্য জন্য এনার্জিটা এনার্জির তুমি ভেবে দেখো ভেবে দেখো না এখানে যদি শুধু ডাম্বেল দুটো থাকতো সে কি এক নাম্বার পজিশন থেকে দু নাম্বার পজিশনে আসতে পারত কখনো পারতো না কারণ সে মানে তার কোনো মানে তার কোনো স্টোর্ড ইন্টারনাল এনার্জি নেই কারেক্ট তার মানে এখানে স্টোর্ড ইন্টারনাল এনার্জি কোনটা বলো 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 স্টোর ইন্টারনাল এনার্জি মাসকুলার এনার্জি ভেরি গুড মাসকুলার এনার্জি এবং সেটা কি হয়ে যাচ্ছে বলো সেটা কি হয়ে যাচ্ছে সেটাই আমার এই এক্সট্রা কাইনেটিক এনার্জিটা প্রোভাইড করছে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং ফ্রম ওয়্যার দিস এক্সট্রা কাইনেটিক এনার্জি ইজ কামিং বলো 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 আর ইউ আন্ডারস্ট্যান্ডিং ফ্রম ওয়্যার দিস এক্সটারনাল কাইনেটিক এনার্জি ইজ কামিং হ্যালো হ্যাঁ তাই জন্য কনসার্ভ হয়ে যাচ্ছে

রাইট এই ডিস্কটার মাস হচ্ছে এম রেডিয়াস আর ওকে এই ডিস্কটা ওমেগা নটে ঘুরছে কারেক্ট ওমেগা নটে ঘুরছে বলো তো এর অ্যাক্সেলারেশন আছে আচ্ছা ওমেগা নটে ঘুরছে আলফা জিরো আমি আলফা জিরো ধরছি তাহলে বলো তো তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত বলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তো দিয়েছে ভাই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 আচ্ছা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যদি 0 হয় তাহলে বলো তো টর্ক কত টর্ক 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 0 টর্ক এই পয়েন্টটাকে যদি ও ধরি তাহলে টর্ক অ্যাবাউট ও 0 ঠিক আছে আচ্ছা এইবারে প্রবলেমটা শোনো ভালো করে এবারে কি করা হচ্ছে এবারে

वह ये फाइनल ओमेगा की होवे फ्रिक्शनलेस सर रिटर्न इन डिस्क तो दैट इज दिस डिस्क सर ये तो ए इक्वल्स टू कांस्टेंट ओ इक्वेशन इधर से

আমরা যে ক্যালকুলেশন তোমরা যেটা করেছো না এটা একদম ভুল একদম ভুল ঠিক আছে খুব ভালো করে শোনো নেক্সট ফাইভ মিনিটস আমি যেটা বলবো সেটা খুব ভালো করে শুনবে এই প্রবলেমটা অনেক বইতে করে দেওয়া আছে ঠিক আছে আমি বলছি না সে বইতে ভুল আছে আমি সেগুলো দেখিনি খুব ভালো করে শুনবে খুব ভালো করে শুনবে দেখো কেন ভুল আমি আগে তোমাদের সেটা বোঝাই তারপরে আমি ঠিক করব খুব ভালো করে শোনো বলো টাও এক্সটার্নাল কত জিরো এল কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয় কনস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা এল যদি কনস্ট্যান্ট হয় এল যদি কনস্ট্যান্ট হয় ভালো করে শোনো এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এল আই ইকুয়াল টু এল এফ না বলো এল আই টু এল না এবার বলো এল আই এর ভ্যালু কত ছিল বলো এম আর স্কোয়ার বাই টু ইন্টু ওমেগা নট তাই না এল হ্যালো এল এর ভ্যালু কত কত ছিল হ্যাঁ স্যার এটাই ছিল আচ্ছা এল এফ এল এফ যখন হয়েছে তখন এটা হচ্ছে ওমেগা ফাইনাল আর আই কি আগের আগের আই আছে না আই চেঞ্জ হয়ে গেছে আই চেঞ্জ হয়ে গেছে কি হবে এম আর স্কোয়ার বাই টু প্লাস এম আর স্কোয়ার বাই টু কারেক্ট ওখান থেকে দেখো তোমাদের সবার ভ্যালু আসছে ওমেগা নট ইকুয়াল টু ওমেগা নট বাই টু এটা সবার আসছে তাই তো হ্যাঁ স্যার আমরা একটা জিনিস না খেয়াল করিনি কি খেয়াল করিনি সেইটা এবার বলছি ভালো করে শোনো বলো তো ফাইনাল ওমেগা ফাইনাল ওমেগা ফাইনাল ওমেগা তুমি এটাকে এক নাম্বার ডিস ধরো আর এটাকে দু নাম্বার ডিস ধরো ডাজেন্ট ম্যাটার মানে ফাইনাল ওমেগা বলো তো ফাইনাল ইনিশিয়াল ইনিশিয়াল এক নাম্বার ডিক্সের ওমেগা কত ছিল ইনিশিয়াল

এবারে ভালো করে শোনো আমি কি বলতে চাইছি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে শোনো কি বলতে চাইছি তাহলে বলো তো এক নাম্বার ডিস্কের ওমেগা বেড়েছে না কমেছে এক নাম্বার ডিস্কের ওমেগা বেড়েছে না কমেছে কমেছে আর দু নাম্বার ডিস্কের ওমেগা বেড়েছে না কমেছে তার মানে কি ভেবে দেখো যখন এই ঘটনাটা ঘটেছে তখন ওমেগা চেঞ্জ হয়েছে ওমেগা যদি চেঞ্জ হয় তাহলে কি আলফা জেনারেট করেছে

যদি এটা ফ্রিকশনলেস থাকে ভেবে দেখো তাহলে কি কেউ এই তাহলে বলতো এর ওমেগা কমানোর জন্য কোন ফোর্স থাকবে এই ওপরেরটার এই নিচেরটার মানে ইয়েলোটার ভেবে বল দেখো ফ্রিকশনলেস তার মানে কি কোন ফোর্স কাজ করছে ফ্রিকশনলেস কোন ফোর্স কাজ করছে যদি কোনো ফোর্স কাজ না করে ভালো করে শোনো কোন ফোর্স কাজ না করে ভালো করে শোনো যদি কোনো ফোর্স না কোচ কাজ না করে তাহলে কোন টর্ক কাজ করবে কোনো টর্ক কাজ না করলে আলফা জেনারেট হবে কি করে যদি আলফা জেনারেট না হয় তাহলে ওমেগা কনস মানে ওমেগা আগের মতোই থাকবে না বলো ওমেগা আগের মতোই থাকবে না তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো আমি আবার বলছি শোনো ভালো করে প্রথমটার ক্ষেত্রে আলফা জেনারেট করেছে কি করেনি বলো প্রথমটার ক্ষেত্রে যদি আমাদের এইটা কারেক্ট হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে আলফা জেনারেট করেছে কি করেনি বলো 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 হ্যাঁ করেছে করেছে তাহলে আলফা জেনারেট করার জন্য টর্ক জেনারেট করতে হবে না কিন্তু এই পুরো সিনারিওতে কোনো এক্সটার্নাল ফোর্স আছে নেই তাহলে টর্ক কোথা থেকে এলো তাই না মানে এই ইয়েলো ডিস্টার ওমেগাটা কমিয়েছে ওমেগা কমাতে হলে তো নিশ্চয়ই অপোজিট দিকে কোনো টর্ক লাগবে সেই তো আলফাটা জেনারেট করবে একমাত্র ফ্রিকশনই যে আছে ফ্রিকশনই আছে সেই তো টর্ক টর্কটা দিয়ে ওমেগাটাকে কমাবে কিন্তু এতো তো ফ্রিকশনলেস বলেছে তাহলে কি ঘটনা ঘটবে জানো যদি ফ্রিকশনলেস বলে তাহলে এরকম ঘটনা ঘটবে দেখো এইটা হচ্ছে বড় ডিস্কটা এই ওপরের ডিস্কটা আর এটা হচ্ছে ইয়েলো ডিস্কটা কারেক্ট এবার দেখো এই ইয়েলো ডিস্কটা ওমেগা নটেই ঘুরবে আর এই বড় ডিস্কটা ওমেগা নট ওমেগা ইকুয়াল টু জিরোই থাকবে তার মানে এদের মধ্যে কোনো কন্ট্যাক্টই থাকবে না

ওপরের ডিস্কটা ঠিক আছে ওপরের ডিস্কটার নিচের সারফেসে ধরলাম এই দিকে ফোর্স লাগছে ফ্রিকশনাল ফোর্স তাহলে নিচের ডিস্কটার অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে না এবার দেখো এই পয়েন্টের রেসপেক্টে এটা ডিসটেন্স ধরলাম আর আর এই পয়েন্টের রেসপেক্টে এটারও ডিস্টেন্স আরই হবে মানে জাস্ট ওর ওপরে ফ্রিকশনাল ফোর্স লাগছে এবারে বলো এইটার জন্য টর্ক কত হবে এফ ইনটু আর আর এটার জন্য টর্ক কত হবে এফ ইনটু আর কারেক্ট টর্ক টর্ক টর্কের ম্যাগনিটিউড বলো তো ওপরেরটার জন্য টর্কের ম্যাগনিটিউড পজিটিভ হবে না ডট হবে না ক্রস হবে না ডট ডট ক্রস না মানে হ্যাঁ ওপরের দিকে হবে না নিচের দিকে হবে মানে এই ওপরের দিকে হবে এক নম্বর ডিরেকশনে হবে না দু নম্বর ডিরেকশনে হবে বলো তো বলো তো এই যে এইটার জন্য এটার জন্য টর্ক এফ ইন্টু আর ওপরের দিকে হবে না নিচের দিকে হবে

এবং আমি এই পুরোটাকে যদি সিস্টেম ধরি তাহলে আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো কি পারবো না সেটাই করেছি আমার কথা বুঝতে পারলে আমি সেটাই করেছি দিয়ার এবার বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা এবারে বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা আছে কি বলো 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 আছে কি

এই মাঝখানে যে এত কিছু জিনিস আছে না এটাই ফিজিক্স এটাই ফিজিক্স এটাই তোমাকে বুঝতে হবে মানে একটা ছোট প্রবলেমের মধ্যে যে ফিজিক্সটা আছে সেটা তোমাকে বুঝতে হবে ওকে কোনো ডাউট আছে যদি স্যার একদম পুরো ফ্রিকশন লেস হতো তাহলে কি হতো আরে তাই তো বললাম ফ্রিকশন লেস হলে তো এটাই তো বললাম ডিয়ার এই যে ওপরের ওপরের টা ঘুরতোই না নিচের টা ঘুরে যেত কিন্তু দুটোর মধ্যে টাচ থাকতো এই যে তোমরা প্লিজ কনসেপ্টে ধ্যান দাও তোমাদের কম্পিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসেছে আসবে আমি যেই মেন্স এর কথা বলছি এবং নিটের কথা বলছি বিলিভ মি রোটেশনাল থেকে অ্যাডভান্সে যে কোয়েশ্চেন আসে ইট ইজ রিয়েলি টাফ রিয়েলি টাফ ওকে রিয়েলি টফ তোমরা বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছ বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছ আচ্ছা এবার আমাকে একটা ছোট্ট কোয়েশ্চেনের উত্তর দাও আমরা দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি পেয়েছিলাম এই যে এল নেট ইকুয়াল টু আই ওমেগা পেয়েছিলাম না তাই না বলো এল নেট ইকুয়াল টু আই ওমেগা পেয়েছিলাম না এবার আমাকে একটা কথা বলো এবার আমাকে একটা কথা বলো আইটা স্কেলার না ভেক্টর আইটা

তোমাদের সামনে যে প্রবলেমটা দেখা যাচ্ছে এই প্রবলেমটাতে ওমেগা ডিরেকশন কোন দিকে ওমেগার ডিরেকশন কোন দিকে আচ্ছা ওমেগার ডিরেকশন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ নয় ওটা সেন্স বলো তো ওমেগা ওমেগার ডিরেকশন কোন দিকে রাইট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল কার্ল ইউর ফিঙ্গার অ্যালং ওমেগা কার্ল ইউর ফিঙ্গার অ্যালং ওমেগা থাম উইল গিভ ইউ দা ডাইরেকশন নাও টেল মি

দেখো এর পরে যেটা আমরা করব একটা খুব ভালো প্রবলেম করব ঠিক আছে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভার উপরেই একটা খুব ভালো প্রবলেম করব তোমরা সবাই অ্যাটেনশন দাও দেখবে প্রবলেমটা বুঝতে পারবে এবং ভালো লাগবে যেটা মেইন কথা বলার সেটা হচ্ছে ভালো লাগবে সেই ভালো লাগার আগে দেখো একটা কিছু কিছু সিনারিও ডিসকাস করি ধরো এরকম একটা ডিস্ক আছে এই ডিস্কের এখানে একটা ইনসেক্ট আছে ইনসেক্ট কারেক্ট এই ডিস্কটার মাস এম আর এই ইনসেক্টার মাসও ক্যাপিটাল এম ঠিক আছে বলো দাদা এত ভারী ইনসেক্ট কি করে হয় ওকে ভেবে না এটা হাতিকে 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 তুমি কি বলে এক ছোট্ট করে দিয়েছো ঠিক আছে খুব ভালো করে শোনো এবার একটা কথা বলো আহ এ প্রথমে ওমেগা ওমেগা দিয়ে দিয়ে ঘুরছিল ঘুরছিল এর পরে কি হয়েছে শোনো এই ইনসেক্টটা এই ইনসেক্টটা হেঁটে 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 হেটে হেঁটে এই সেন্টারে চলে এসছে বললাম কি এই সেন্টারে চলে এসছে তাহলে বলো তো যখন সেন্টারে চলে আসবে তখন ওমেগা এফ এর ভ্যালু কত ভেবে বলো যখন সেন্টারে চলে আসবে তখন ওমেগা এফ এর ভ্যালু কত পারবে কেন সেম থাকবে

না আমি তবে বুঝলাম ওটাতে না হারতে পারবে না এক্স্যাটলি এক্স্যাক্টলি এই জিনিসগুলো যেন ক্লিক করা যায় ক্লিক করে যায় ভাই ভেবে দেখো যদি এখানে ফিক্শন না থাকে তাহলে তো হেঁটে আসতেই পারবে না স্যার অ্যান্সারটা কি ওমেগা নট না 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 সবই এম ভাই সবই দুটোরই এম মাস ক্যাপিটাল এম

থ্রি অমে গাই তো আসছে আসবে ঠিকই করেছো ঠিকই করেছো যারা করেছো আচ্ছা সবাই লক্ষ্য করো আমি যে কোয়েশ্চেন গুলো বলবো সেগুলো তোমরা একটু ফাস্ট দেওয়ার চেষ্টা করবে ফার্স্ট আচ্ছা বলো বলো পিওর রোটেশন কি রোটেশন নয় বলো পিওর রোটেশন কি বলছি এটাকে ফাইনাল বলছি আচ্ছা পিওর রোটেশন হলে আমাকে এল নিতে হবে আই ওমেগা ভালো করে শোনো ফার্স্ট কেসে আমি এল আই বলছি আই ইন্টু ওমেগা আই এর ভ্যালু কি হবে বলো তো আই এর ভ্যালু হবে এম আর স্কোয়ার বাই টু এটা কার মোমেন্ট অফ ইনার্সিয়া এটা এবারে বলো তো এই ইনসেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে এম আর স্কোয়ার কেন ভেবে দেখো কারেক্ট এক্সিস থেকে আর ডিস্টেন্স দূরে একটি মাস আছে এম তার মোমেন্ট অফ ইনার্সিয়া হবে এম আর স্কোয়ার কারেক্ট এটা হবে এল আই এবারে এল এফ কি হবে বলতে পারবে এল এফ মানে হচ্ছে এই ইনসেক্টটা সেন্টারে চলে গেছে তাহলে এই ইনসেক্টটার জন্য আর টা জিরো তাহলে এল এফ হবে এম আর স্কোয়ার বাই টু প্লাস্ট এলএ এবারে বলো ভালো করে শোনো এই যে ফোর্স দেবে নিচের ডিস্কটা ইনসেক্টটাকে কি সেম ফোর্স দেবে কি দেবে না বলো সেম ফোর্স দেবে কি দেবে না যদি সেম ফোর্স দেয় তাহলে ডিস্কের ওপর যে ফোর্স পড়বে আর ইনসেক্টের ওপর যে ফোর্স পড়বে সেই দুটো ফোর্স অপোজিট দিকে কাজ করবে বুঝতে নিউটন নিউটন থার্ড থার্ড ল ল বলো অপোজিট দিকে কাজ করবে বুঝতে পেরেছো হ্যালো ওকে তাহলে ভেবে বলো যদি অপোজিট দিকে কাজ করে ফোর্স দুটো তাহলে এই অরিজিন মানে এটাকে যদি আমি অরিজিন ধরি বা সেন্টার ধরি হোয়াটেভার তার রেসপেক্টে যদি আমি নেট টর্ক নিই তাহলে কত হবে নেট টর্ক ঠিক আগেরটার মতো হবে না নেট টর্ক দেখো ইনসেক্টের পায়ে যে ফোর্স পড়ছে যে দিকে যাবে আর ডিস্কের ওপরে যে ফোর্স পড়ছে সেটা অপোজিট দিকে যাবে সেম এইরকম হবে না ভেবে দেখো একটা এদিকে হলে আরেকটা একটা অপোজিট দিকে হবে কি ওকে তার মানে ভেবে দেখো যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে সেটা আমি যদি ডিস্ক আর ইনসেকটাকে একটা সিস্টেম ধরি তাহলে সেই সিস্টেমের জন্য এক্সটার্নাল ফোর্স না ইন্টারনাল ফোর্স বলো এক্সটার্নাল ফোর্স না ইন্টারনাল ফোর্স বলো বলো ইন্টারনাল ফোর্স ভেরি গুড যদি ইন্টারনাল ফোর্স হয় তাহলে এবারে ভেবে তোমরা আমাকে বলো যে নেট টর্ক কত হবে বলো নেট টর্ক এবার বলো যদি নেট টক জিরো হয় তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালিড কি ভ্যালিড না ভ্যালিড যদি সেটা ভ্যালিড হয় তাহলে আই ওমেগা সরি এটা হচ্ছে আই ধরো আই ওমেগা ইকুয়াল টু আই এটা হচ্ছে ওমেগা এফ ওমেগা এফ এই দুটো ক্যালকুলেট করে ওমেগা এফ এর ভ্যালু কত আসছে বলো থ্রি ওমেগা আসছে হ্যাঁ ওকে ভেরি গুড বলো বুঝতে পেরেছ সিনারিওটা বলো সিনারিওটা বুঝতে পেরেছো সিনারিওটা বুঝতে পেরেছ আচ্ছা যদি সিনারিওটা বুঝতে পারো তাহলে এবার আমরা আর একটা সুন্দর প্রবলেম করব দেখো খুব ভালো করে দেখবে স্যার হ্যাঁ বলো স্যার ইনসেক্টের মাছটা আর ডিস্কের মাছটা মানে ডিফারেন্ট হলে তাহলে তো ফ্রিকশনাল ফোর্সটাও ডিফারেন্ট হতো তাই না ফোর্সটা ডিফারেন্ট হতো না না ফোর্সটা ডিফারেন্ট হতো না তোমার মাস আর আর্থের মাস কি सेम না তাহলে তুমি যখন হাঁটো তুমি যখন মাটি দিয়ে হাঁটো আর যে ফ্রিকশনাল ফোর্সটা তোমায় দিচ্ছে তুমিও আর্থকে সেই একই ফ্রিকশনাল ফোর্স দিচ্ছ ওকে ডাজন্ট ম্যাটার কার ইয়ে বেশি আচ্ছা তোমরা এবার সবাই এই প্রবলেমটা দেখো ভালো করে শোনো একটি ডিস্ক আছে আগে ড্র ডায়াগ্রামটা ড্র করি সবাই মন দিয়ে শুনবে অত্যন্ত ভালো প্রবলেম একটা একটি ওকে এই ঘুরতে পারে এর উপরে ঘুরতে পারে এই ডিস্কের মাস এম রেডিয়াস আর ওকে আর বাইরে এরকম একটা অ্যারো করা আছে এটা ফিক্সড বাইরে অ্যারো খুব ভালো করে দেখবে বাইরে একটা অ্যারো করা আছে আর এই ডিস্কের ওপরে এই যে ডিস্কটা আছে না এই ডিস্কের ওপরে একটা অ্যারো এরকম পেন্ট করা আছে একটা অ্যারো পেন্ট করা আছে একদম একটা অ্যারো পেন্ট করা আছে ওকে এখনো কেউ ঘুরছে না কিচ্ছু হচ্ছে না ডিস্কের মাস এম রেডিয়াস আর ওকে বলেছে এই ডিস্কের ওপরে একটা ইনসেক্ট আছে সেই ইনসেক্টের মাস ও এম সেম মাস অফ দিস ডিস্ক সেম মাস অফ দিস ডিস্ক ওকে আমি প্রবলেমটা তোমরা শুধু দেখে যাও বুঝতে পারো কিনা আমি এক একটা স্টেপ করে করবো প্রবলেমটা আমি এক একটা স্টেপ করে করবো যদি না বুঝতে পারো আমরা তোমায় বল তোমরা আমাকে বলবে এবারে ভেবে দেখো যদি এই ডিস্ক এই ইনসেক্টটা এই পেরি ফেরি বরাবর চলতে থাকে পেরি ফেরি বরাবর চলতে থাকে এই পেরি ফেরি বরাবর তাহলে বলো তো ইনসেক্টটা তার পা দিয়ে একটা ফ্রিকশনাল ফোর্স ডিসকে দেবে কি দেবে না দেবে সেই ফ্রিকশনাল ফোর্সের জন্য ডিস্কটা চলতে শুরু করবে কি করবে না ভেরি গুড তার মানে ভেবে দেখো ডিস্ক এই দিকে যাবে যদি ইনসেক্টটা এই দিকে যায়

ধরো এখানে তাতে কি এলো গেল ভাই ওকে আচ্ছা এবারে শোনো কি বলতে চাইছি ইনসেকটা যদি ওই দিকে যায় তাহলে ডিসটা এই দিকে আসবে মানে ইনসেক্টটা যেদিকে যাবে ডিসটা তার দিকে যাবে কেন 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 আচ্ছা ভালো করে শোনো বলো তো যখন ডিসটা চলা শুরু করবে এই সরি এই ইনসেক্টটা চলা শুরু করবে ধরো এখানে আছে ইনসেকটা বলতো ইনসেক্টটা যখন চলা শুরু করবে তখন ইনসেক্টটা ডিস্কের উপরে কোনো ফোর্স দেবে কি দেবে না কি দেবে না হ্যালো দেবে ভেরি গুড এবার বলো ডিস্ক টা ইনসেক্টের উপরে কোনো ফোর্স দেবে কি দেবে না ঠিক আগের কনসেপ্ট গুলোর উপর দেবে কি দেবে না দেবে তাহলে এই দুটো ফোর্স ভেবে দেখো এই দুটো ফোর্স যদি ডিরেকশন ওয়াইজ অপোজিট হয় তাহলে তো এই অ্যাক্সিসের এগেনস্টে বা এই অ্যাক্সিস এর রেসপেক্টে ওই ফোর্স দুটোর নেটওয়ার্ক কত হবে জিরো না ঠিক আগের মতো আচ্ছা যদি নেট টক জিরো হয় তাহলে আমি এল আই ইকুয়াল টু এল এফ লিখতে পারি বলো এল ইকুয়াল টু এল এফ লিখতে পারি আচ্ছা এইবারে ভালো করে শোনো এল আই এর ভ্যালু কত বলতে পারবে যখন এল আই মানে হচ্ছে যখন এই ইনসেক্টটা এই বাইরের অ্যারোর বাইরের অ্যারোর এই যে বাইরের অ্যারো বাইরের অ্যারো এই সামনে ছিল তখন উচিত ভেরি গুড তখন এলআই হচ্ছে জিরো কেন জিরো আরে তখন তো মুভি করেনি বলো কেউ মুভ করেছে তখন সবই তো জিরো ইনসেক্টটাও দাঁড়িয়ে আছে ডিস্কটাও দাঁড়িয়ে আছে তাই না বলো আরে বাবা ইনসেক্টটাও দাঁড়িয়ে আছে ডিস্টাও দাঁড়িয়ে আছে তখন ছিল ছিল না ডিস্কটা যখন এবার গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকবে তখনই তো ইনসেক্টটা যখন সামনে গুটি গুটি পায়ে এগোতে থাকবে তখনই তো ডিস্কটা ঘুরতে থাকবে থাকবে কি থাকবে না বলো থাকবে কি থাকবে না হ্যাঁ স্যার এবারে শোনো এবারে আমি ধরছি ওমেগা ডিস্ক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর ওমেগা ইনসেক্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এই দুটো হচ্ছে ডিস্কের ওমেগা আর ইনসেক্টের ওমেগা দুটো যে সেম হবে তার কোনো মানে নেই সেটা আমরা দেখছি বলতো বলতো এল ফাইনাল কি লিখবো ইনসেক্টের ওমেগা কি হবে ইনসেক্টের এল ইনসেক্টের এফ কি হবে ইনসেক্টের এল এফ ইনসেক্ট প্লাস এল এফ ডিস্ক বলতো ইনসেক্টের এল এফ কি হবে আই ইনসেক্ট ওমেগা ইনসেক্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এ

ইনসেক্টের ফাইনাল মোমেন্টাম আর ডিস্কের ফাইনাল মোমেন্টাম মানে যখন চলা শুরু করেছে হ্যালো তুমি কি বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো সেটাই আমি লিখেছি দেখো তার মানে কি ইনসেক্টের ফাইনাল মোমেন্টাম মানে কি ইনসেক্টের ইনসেক্টের আই ইনসেক্টের আই আর ইনসেক্টের ওমেগা আবার ডিস্কের আই ডিস্কের ওমেগা কি আই না মানে ইনিশিয়াল না ইনসেক্ট আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি মানে ভাই এখানে ফাইনাল লিখেছি মানে আমি এখানে এই ফাইনাল লিখবো না না আমি আই জি যেটা বলছি সেটা আমি জিজ্ঞাসা করছি ইনিশিয়াল তো জিরো ডিয়ার ইনসেক্ট দেখো এই ইকুয়েশনটা তোমাদের কারোর বুঝতে অসুবিধা আছে বলো এই কোয়েশনটা তোমাদের বুঝতে কারোর অসুবিধা আছে হ্যালো আচ্ছা বলো তো আই ইনসেক কত এই যে এইটা বলতে পারবে আই ইনসেক্ট বলো আই ইনসেক্ট বলতে পারবে স্যার আই ইনসেক্ট আই ইনসেক্ট আই ইনসেক্ট ভাই শুধু আই ইনসেক্ট এম আর স্কোয়ার এম আর স্কোয়ার

तार जोन्नो एंगुलर मोमेंटम में डायरेक्शन की होगे एंगुलर मोमेंटम वेरी गुड ओपोर इत दिखे वेरी गुड अच्छा बोलो तो डिस्क के ये की होगे डायरेक्शन डिस्क नीचे दिखे वेरी गुड वेरी गुड वेरी गुड अच्छा ये बारे बोलो एलएफएर वैल्यू कतो एलएफएर वैल्यू कतो एलएफएर वैल्यू कतो আরে ভাই এলআই এর ভ্যালু কত হ্যালো এলআই এর ভ্যালু কত জিরো তাহলে এলএফ এর ভ্যালু কত এক্সটার্নাল টর্ক তো জিরো তাহলে এটা জিরো হবে না বলো এটা জিরো হবে না আচ্ছা এটা যদি জিরো হয় তাহলে এবার বলো আমি ওপরের দিকে প্লাস ধরছি ওপরের দিকে তাহলে নিচের দিকে কি ধরবো মাইনাস ধরবো না তাহলে বলো তো ওমেগা ডিজি আর ওমেগা আইজির মধ্যে কি রিলেশন ইকুয়াল টু ইয়েস না 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 ইকুয়াল টু না চেঞ্জ হবে ভেবে বলো ওমেগা ডি টা বেশি হবে

হ্যাঁ হ্যাঁ ওই বাই টু আছে একটাতে ঠিক আছে এটাতে বাই টু আছে না এটাই আসছে এটাই আসছে ওকে 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 এবার একটা কথা বলো গ্রাউন্ড এর রেসপেক্টে ভালো করে শোনো গ্রাউন্ড এর রেসপেক্টে কার ভেলোসিটি বেশি হবে গ্রাউন্ড এর রেসপেক্টে কার ভেলোসিটি বেশি ডিস্ক ডিস্ক আচ্ছা তোমরা কি এই অবধি বুঝতে পেরেছো সবাই হ্যালো খুব ভালো প্রবলেম এখনো অনেক কিছু বাকি আছে এবার ভালো করে শোনো এইটা দেওয়া আছে ওমেগা আই ডি ইকুয়াল টু পাই বাই সিক্স রেড পার সেকেন্ড বলো তো ওমেগা আইডি মানে কি বলো তো ওমেগা আইডি মানে কি বলতে পারবে ওমেগা আইডি মানে কি রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি

ধরো আচ্ছা এক সেকেন্ড বাদে মানে ইনিশিয়ালটা যখন শুরু করেছিলাম ইনিশিয়ালটা ইনিশিয়াল তো সবারই জিরো ছিল মানে ভেলোসিটি এক সেকেন্ড বাদে ভালো করে শোনো কি বলছি এক সেকেন্ড বাদে ইনসেক্টটা এইখানে পৌঁছে গেছে ইনসেক্টটা দেখো ইনসেক্টটা আর বলো তো এই ডিস্কের অ্যারো এই যে ডিস্কের অ্যারো যেটা সেটা কি এই গ্রাউন্ডের গ্রাউন্ডের অ্যারোর সাথে মানে সামনাসামনি থাকবে না পিছিয়ে যাবে ডিসকের সাথে যদি একদম করা থাকে পিছিয়ে যাবে না আর এইটা ধরো তোমার ছিল বুঝতে পারছো আমার কথা পিছিয়ে যাবে না একটু আমি এক সেকেন্ড বাদে এর ইয়ে ড্র করছি এক সেকেন্ড বাদে হ্যালো এক সেকেন্ড বাদে তোমরা বলতে পারবে এক সেকেন্ড বাদে এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে এক সেকেন্ড বাদে টা কত বলতে পারবে এই কে কে বুঝতে পারোনি বলো থার্টি ডিগ্রি ভালো করে শোনো এখানে কি বলেছে ওমেগা আই ডি ওমেগা আইডি মানে হচ্ছে ভেলোসিটি অফ ইনসেক্ট উইথ রেসপেক্ট টু ডিস্ক এক সেকেন্ড বাদে ওমেগা আর ইনসেক্ট আর ডিস্কের মধ্যে কত কত অ্যাঙ্গেল হবে এক সেকেন্ড বাদে বলো এক সেকেন্ড বাদে ওমেগা আর ডিস্কের মধ্যে কত অ্যাঙ্গেল হবে হ্যালো 30 30 ডিগ্রি তো সেটাই তো হয়েছে ডিআর আচ্ছা এবারে বলো তো যদি আমি এই গ্রাউন্ডের অ্যারোটাকে সামনে বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা কত এই ওপরের অ্যাঙ্গেলটা কত বলতে পারবে এই ফান্ডা কাজে লাগিয়ে বলতে পারবে বলতে পারবে বলো বলতে পারবে আচ্ছা তোমরা কি কেউ বলতে বুঝতে পেরেছো হবে আর এটা ডিগ্রি হবে কেন বলো তো এবারে বলো এইখান থেকে একটা কথা বলো এখান এখান থেকে 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 এই 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 যে রিলেশন যদি ডিস্ক এক ডিগ্রি যায় ডিস্ক না আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ ডিস্ক ডিস্ক গ্রাউন্ডের রেসপেক্টে যদি দশ ডিগ্রি যায় তাহলে ইনসেক্ট গ্রাউন্ডের রেসপেক্টে কতটা যাবে কি কি টোয়েন্টি ডিগ্রি আরে বাবা এটা দশ এটা টু ইন্টু ওমেগা আই ভালো করে শোনো ডিস্ক যদি টেন ডিগ্রি যায় এই ইকুয়েশন থেকে ডিস্ক যদি টেন ডিগ্রি যায় মানে আমি বলছি আহ এক সেকেন্ডে এক সেকেন্ডে যদি ডিস্ক টেন ডিগ্রি যায় তাহলে ওমে ইনসেক্ট কতটা যাবে ফার্স্ট ডিগ্রি না ডিগ্রি এক সেকেন্ডে বুঝ বুঝতে পেরেছো বলো বুঝতে পেরেছো এবার বলো ডিস্ক এই দিকে যাচ্ছে আর তোমার ইনসেক্ট দিকে যাচ্ছে তাহলে বলো তো এক সেকেন্ড বাদে এই দুজনের মধ্যে ডিসটেন্স কত হবে এক সেকেন্ড বাদে এই দুজনের মধ্যে কত ডিসটেন্স হবে ডিস্ক আর ইনসেক্টের মধ্যে এক সেকেন্ড বাদে বলতে পারবে এক সেকেন্ড বাদে ডিস্ক আর ইনসেক্টের মধ্যে কত ডিসটেন্স হবে কারণ দুটো অপোজিট দিকে যাচ্ছে ফিফটিন ডিগ্রি হবে না এবারে বলো এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে থার্টি ডিগ্রি এক সেকেন্ড বাদে তাহলে ডিস্ক কতটা গেছে এই কনসেপ্টে ডিস্ক কতটা গেছে থার্টি ডিগ্রি ডিস্ক কতটা গেছে ভেবে বলো মানে এমন দুটো যে করবে যার সামেশন হবে থার্টি এবং সেটা এইটাকেও ফলো করবে বলো তো ডিস্ কতটা গেছে বলতে পারবে ভেরি গুড আর ইনসেক্ট টেন ডিগ্রি তোমরা কি এবার আমার সিনারিওটা বুঝতে পেরেছো আর এগুলো হচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এর মানে কি ভেবে দেখো এর মানে হচ্ছে পুরো ঘর অন্ধকার পুরো ঘর অন্ধকার এইখানে একজন অবজারভার দাঁড়িয়ে আছে আর শুধু এই ইনসেক্টটা একটা আলো জ্বলছে তাহলে এক সেকেন্ড বাদে এই অবজারভার ইনসেক্টটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতে দেখবে বলতে পারবে বলো কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতে দেখবে টোয়েন্টি ডিগ্রি দশ ডিগ্রি ভাই কেন কারণ কারণ এক দেখো বলো তো এইটা মানে কি এই যে এই যে থার্টি ডিগ্রি পার সেকেন্ড মানে কি এক সেকেন্ডে বলো এক সেকেন্ডে ইনসেক্টার ডিস্কের মধ্যে কত অ্যাঙ্গেল হবে বলো ইনসেক্টার ডিস্কের মধ্যে কত অ্যাঙ্গেল হবে এক সেকেন্ডে তিরিশ থেকে এই তিরিশ ডিগ্রি তাই না তার মানে ভেবে দেখো ইনসেক্ট একদিকে গেছে

এটা তোমাদের নিজেদেরকে একটু ফিল করতে হবে যদি ডাউট থাকে আমাকে বলো আমি বোঝাবো যদি থাকে আমাকে বলো আমি বোঝাবো আর তোমাদের রেসপন্স এর ডিপেন্ড করে কিন্তু আমি মানে আমার লেভেল বাড়াবো আমি আবারও একটা কথা বলবো কেউ যদি ইন্টারেস্টেড হও আমার আমাদের বা আমার স্পার্কুইজের আহ রোটেশনাল লেকচার গুলো দেখতে পারো

কার সামনে ইনসেক্টটা আবার আসবে কত সেকেন্ড বাদে ডিস্কের যে অ্যারো কার সামনে ইনসেক্ট আবার আসবে বলতে পারবে কত সেকেন্ড বাদে বলতে পারবে স্যার ওই ওমেগা আইডি এটা কি 30 সেকেন্ড 30 ডিগ্রি পার সেকেন্ড এটা কি বলা ছিল নাকি অ্যাজুম করে বলা ছিল ভাই এটা গিভেন এটা গিভেন 36 সেকেন্ড হ্যাঁ 36 সেকেন্ড হ্যাঁ কি আমি তোমার কথা বুঝতে পারলাম না আরেকবার বলো কত সেকেন্ড বাদে এই যে ডিস্কের ডিস্কের যে অ্যারো তার সামনে এটা আবার আসবে বলতে পারবে কোন এরোটা বলছেন স্যার ইয়েলো এরোটা হ্যাঁ না 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 এই যে ডিস্কের এরো ডিস্কের এরো আচ্ছা আর এটা হচ্ছে গ্রাউন্ড এরো তো 12 এক্স্যাক্টলি 12 রিলেটিভ দেখো তো 12 সেকেন্ড আমি কোর করাচ্ছি যারা যারা বুঝতে পারছেন আমি করাচ্ছি বলো তো কত সেকেন্ড বাদে এই এরোর সামনে ইনসেক্ট আসবে মানে তোমার গ্রাউন্ডের এরোর সামনে কত সেকেন্ড বাদে গ্রাউন্ড এরোর সামনে 36 36 সেকেন্ড ভেরি গুড

আরে বাবা থার্টি ডিগ্রি না সেটাই তো দেখালাম ভাই এতক্ষণ ধরে হ্যালো এক সেকেন্ডে এই ইনসেক্ট আর এই ডিস্ক এর মধ্যে কত অ্যাঙ্গেল ক্রিয়েট হয় ভাই তিরিশ না কারেক্ট এবার দেখো এ এর থেকে ঘুরে আবার এর সামনে আসবে তাই না তারপরে কত ডিগ্রি ও মুভ করবে মানে প্রথমে তো এখানে ছিল ভেরি গুড এবার বলো থ্রি সিক্সটি ডিভাইডেড বাই থার্টি কারণ এক সেকেন্ডে তো তোমার তিরিশ ডিগ্রি ক্রিয়েট হয় মানে তিরিশ ডিগ্রি হ্যাঁ ক্রিয়েট হয় তাহলে এত তোমার আবার আসবে না আচ্ছা এবারে বলো রেসপেক্টে এ ডিগ্রি পার সেকেন্ডে তারপরে দু সেকেন্ড বাদে কুড়ি ডিগ্রি তিন সেকেন্ড বাদে তিরিশ ডিগ্রি এরম করে করে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে ওর থার্টি সিক্স সেকেন্ড লাগবে দেখো এ ঘুরে 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 থার্টি সিক্স সেকেন্ড লাগবে

তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো এই প্রবলেমটা যদি না বুঝতে পারো আমাকে বলতে পারো আমি আবার বোঝাবো বলো তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো হ্যালো তোমরা কি বুঝতে পেরেছো বলো তোমরা কি বুঝতে প্রবলেমটা ক্লিয়ার ওকে দেখো যদি প্রবলেমটা ক্লিয়ার হয় তাহলে আমি লাস্ট দেখো দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইম্পালস থিওরেম বলবো দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইম্পালস থিওরেম ভালো করে শোনো বলো তো তাও মানে কি ডিএল বাই ডিটি না বলো ডিএল বাই ডিটি না এবার এখান থেকে আমাকে এটা বলতে পারবে টাও ডিটি ইকুয়াল টু ডিএল না বলো টাও ডিটি ইকুয়াল টু ডিএল না টাও মানে কি টর্ক এল ডিএল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবারে শোনো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এটাকে ইন্টিগ্রেট করব এটাকে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে এল হ্যাঁ এটাকে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে এল এফ মাইনাস এল আই যেটাকে আমি ডেল্টা এল বলতে পারি বলতে পারি হ্যালো তোমরা শুনতে পাচ্ছ তোমার কথা হ্যালো আচ্ছা তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম না সরি কিবুকি লিখছি আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখছি আগে দাঁড়াও বলো এটা হচ্ছে সরি চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম না এটা আর এইটা কি তো আচ্ছা বলো তো এফ ইনটু ডিটি ইন্টিগ্রেশন এটা কি ইম্পালস ইম্পালস এবার বলো টর্ক ইনটু ডিটি এটাকে কি বলবো

ওকে আচ্ছা এবারে আমি একটা প্রবলেম তোমাদের করাবো খুব ভালো করে লক্ষ্য করো প্রবলেমটা একটাই প্রবলেম করাবো এর এখানে ভালো করে শোনো একটাই প্রবলেম করাবো দেখো ধরো এরকম একটা টেবিল আছে ওকে এই টেবিলের ওপর একটা এরকম ডিস্ক আছে যে এরকম ঘুরতে পারে ঠিক আছে এবার দেখো এর সাথে একটি এরকম একটি তোমার কি বলে আচ্ছা দাঁড়া স্ট্রিং বাধা আছে এবং সেই স্ট্রিংটা এরকম একটা বডি আছে কারেক্ট এই বডিটা এই দিকে ভি নট ভেলোসিটিতে চলছে এর মাস এম ওকে এটা একটা ডিস্ক যার রেডিয়াস আর মোমেন্টা সরি আর মাস এম ওকে এইভাবে চলছে ঠিক আছে এবার এই জিনিসটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে খুব ভালো করে শোনো যখন এই স্ট্রিংটা টাইট নয় যখন স্ট্রিংটা টাইট নয় তখন এই ডিস্কটা কি ঘুরবে কি ঘুরবে না বলো এই ডিস্কটা কি ঘুরবে না ভেরি গুড এবারে দেখো এবারে দেখো এ তো ভি নটে মুভ করছে ভি নটে মুভ করার পরে যখনই এটা টাইট হবে তখনই এই ডিস্কটা একটা জার্ক ফিল করবে না বলো যে মোমেন্টে টাইট হবে সেই মোমেন্টে এই ডিস্কটা একটা জার্ক ফিল করবে না হ্যাঁ করবে ওই যে জার্কটাকে ফিল করে ওটাই কি না হঠাৎ করে একটা হঠাৎ করে একটা মানে ফোর্স ফিল করবে না সেটাই এবার দেখো আমি থেকে যদি ওপর দেখি তাহলে এরকম দেখতে পাবো দেখো ওপর থেকে এবং আমি ধরেছি যে মানে ও জার্কটা ফিল করেছে মানে এটাকে আমি ডায়াগ্রামটা যেটা ড্র করছি সেটা হচ্ছে জাস্ট আফটার দা জার্ক তখন এটা টান টান হয়ে গেছে মানে সারডেন এক্সিলারেশন চলে আসবে কি সারডেন এক্সিলারেশন আসবে আচ্ছা দেখছি ভাই ভি নট ভেলোসিটি নিয়ে অ্যাকচুয়ালি সারডেন এক্সিলারেশন আসবে আমি জাস্ট আফটার জার্ক করছি তো ভেলোসিটিটা চেঞ্জ হবে সারডেন এক্সিলারেশন তো আসবেই ডিফিনিটলি নইলে ভেলোসিটিটা কে চেঞ্জ করবে ওকে আচ্ছা এবারে ভালো করে দেখো খুব ভালো করে শোনো সেটা হচ্ছে ওহো আচ্ছা এইটা কারণ একটা বলার আছে আচ্ছা বলো তো এই যে কোনটা জাস্ট বিফোর দা তোমার কোনটা জাস্ট বিফোর তোমার ডায়াগ মানে জাস্ট বিফোর দা জার্ক কোনটা এক নাম্বারটা না দু নাম্বারটা জাস্ট বিফোর বলো জাস্ট বিফোর আচ্ছা ভেবে দেখো জাস্ট আফটার এর এই এম এই মাস এম এর কি ভেলোসিটি ভি থাকবে না চেঞ্জ হবে আমি ধরলাম ভি হয়েছে আমি ধরলাম ঠিক আছে আমি ধরলাম চেঞ্জ হয়েছে ওকে আচ্ছা নেক্সট কি বলছি শোনো লক্ষ্য করো আমি এই মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি এই মাস্টার এদিকে কি টেনশন না বলো এদিকে টেনশন না

নিশ্চই যদি ফোর্স আসে তাহলে অ্যাকসেলারেশন আসবে কি আসবে না বলো অ্যাকসেলারেশন আসবে কি আসবে না যদি অ্যাকসেলারেশন আসে তাহলে আমাকে বলো তো এই ভি টা ভি নোট টা চেঞ্জ হবে কি হবে না হবে তার জন্যই আমি ভি তার জন্যই আমি ভি লিখেছি আচ্ছা এবারে বলো আমরা যদি ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাই আমরা যদি ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাই ঠিক আছে বলো এই মাসটা লিনিয়ার মোশন করছে না অ্যাঙ্গুলার এই মাছটা বলো এই মাছটা লিনিয়ার না অ্যাঙ্গুলার ভেরি গুড এবারে ভালো করে শোনো বলতো এর মানে এই বডিটা এই মাসের ফাইনাল মোমেন্টাম কত ফাইনাল ফাইনাল এটা ফাইনাল এটা ইনিশিয়াল ফাইনাল মোমেন্টাম কত ফাইনাল এম না দেখো এম না ফাইনাল বলতো ইনিশিয়াল মোমেন্টাম কত এটা না ইনিশিয়াল মোমেন্টাম তারপরে মানে তো এইটাকে যদি আমি লিখি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম এই যে এইটা এটাই তো ইমপালস ভেরি গুড সেই ইমপালসটা আমি কি লিখবো বলো টি ডি টি ইন্টিগ্রেশন লিখবো না ভেবে দেখো ভেবে দেখো এটাই টি ডিটি ইন্টিগ্রেশন লিখবো না হ্যালো বুঝতে পেরেছো এটা আচ্ছা এবার একটা কথা বলো ভি এর ডিরেকশন টুয়ার্ডস রাইট না টুয়ার্ডস লেফট বলো তাহলে বলো তো আমরা এই যে ইকুয়েশনটা লিখেছি এটা কোন ইকুয়েশন লিনিয়ার বলো লিনিয়ার বলো লিনিয়ার ইম্পালস বলো লিনিয়ার ইম্পালস মোমেন্টাম থিওরেম না তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট ভালো করে শোনো কি বলতে চাইছি নেক্সট ভালো করে শোনো কি বলতে চাইছি নেক্সট ভালো করে শোনো কি বলতে চাইছি বলো তো যে মোমেন্টে এইটার উপরে একটা টেনশন ক্রিয়েট করবে এই যে ডিস্টার উপরে এই দিকে কত লাগবে টেনশন বলো তো এই টেনশনের জন্য টেনশনের আগে এই ডিসটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত ছিল মানে এই পজিশনে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত ছিল জিরো না

m r square by 2 এইবারে তোমরা আমাকে একটা কথা বলো যে এই বডিটা ট্রান্সলেশন করছে না রোটেশন করছে ডিস্কটা ডিস্কটা ট্রান্সলেশন করছে না রোটেশন করছে পিওর রোটেশন যদি পিওর রোটেশন করে তাহলে লিনিয়ার ইম্পালস মোমেন্টাম থিওরি 맞বে না অ্যাঙ্গুলার ইম্পালস মোমেন্টাম থিওরি 맞বে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ইম্পালস মোমেন্টাম থিওরি 맞বে আচ্ছা অ্যাঙ্গুলার ইম্পালস মোমেন্টাম থিওরিম কি বলে

ইক এটা দু নাম্বার ইকুয়েশন তোমরা কি বুঝতে পেরেছ দু নাম্বার ইকুয়েশনটা আমি লিখেছি

ওকে ওকে আচ্ছা দেখো আমি যদি এখান থেকে একটা আর কেটে তাহলে তো এইটা আর এইটা একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে না দেখো একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে না হচ্ছে কি যদি অপোজিট হয়ে যায় দুটোকে যদি অ্যাড করো তাহলে কি আসে দেখো তো এইটা আসে এম ভি নট ইকুয়াল টু ইনফ্যাক্ট এইটা আসে কিনা দেখো তো আমাদের ক্লাস শেষ দেখো তো এটা আসে কিনা এটা আসে আসছে না দেখো তো এটা দুটোকে অ্যাড করে আসছে ওকে আমি এইটা পরে দিন কম্বাইন্ড ট্রান্সলেশন আর রোটেশন যখন করাবো কম্বাইন্ড ট্রান্সলেশন আর রোটেশন যখন করাবো তখন এটা বলবো ঠিক আছে তখন এই জিনিসটা বলবো আরেকবার ঠিক আছে এবারে বলো তোমাদের আজকের লেকচারে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে করতে পারো মাই ক্লাস ইজ ওভার স্যার বুঝলাম ফ্লুইড মেকানিক্স স্যার হ্যাঁ হ্যাঁ বলো 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 কেও একটা বলছো ফ্লুইড মেকানিক্সের হ্যালো বলছো আপনি কি কাটিচার ফ্লুইড মেকানিক্সের ভিডিও গুলো এক মিনিট হ্যাঁ ভাই ফ্লুইড মেকানিক্সের ভিডিও নেই স্যার বলছো ফ্লুইড মেকানিক্স স্যার না না আমি তো পাচ্ছিনা কি ড্রাইভেন নেই মনে হচ্ছে স্যার পাইনি আমি क्वेश्चंस স্যার আচ্ছা দেখো আছে স্যার আছে ফ্লুইড মেকানিক্স স্যার

লিন করে কেন বাড়া একটা মিনিট এটা তোমাদের ড্রাইভ খুলছি আমি এই তো ভাই ফ্লুইড মেকানিক্স ফুল আছে এযেটা কইটা? দাওটাই কি? একটা মধ্যে সব করে দিয়েছি মানে যেগুলো এখানে এক একটা ভিডিও আছে তার মধ্যেই সব আছে দেখো এটা খুলে দেখো এটা কতক্ষণের হবে স্যার এটা করে অনেক সুবিধা হয়েছে দেখাতে এ দেখো 8 ঘন্টা 8.5 ঘন্টার একটার মধ্যেই সব পেয়ে যাবে যা যা করিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেমন লেটেস্টটা যেটা সেটা রোটেশনের মধ্যে আমি ঢুকিয়ে দেব হ্যাঁ এবারে একজন কি বলছিল বলো আমি বলবো বলো 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 স্যার একটা পার্সন যদি দু হাতে দুটো ভারী জিনিস তুলে থাকে তাহলে সে যে কোনো একদিকে ঝুঁকে যায় না সেটা কেন হয় ওকে আচ্ছা ধরো এই এই না হ্যাঁ এটার মাস এম ওয়ান এটার মাস এম টু ওকে এটার মাস এম ওয়ান এটার মাস এম টু

তুমি মাঝখানে আছে ধরো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা আর বলো তো এই এম ওয়ান জির জন্য তোমার টর্ক কত টর্ক এটার জন্য টি ওয়ান এম জি আর আর এই যে টি টু কত এম টু জি আর তাই না এই যে এম টু জি আর এবার বলো যে কোন টর্কটা বেশি বলো বলো কারণ আর আর জি দুটোরই সেম এম ওয়ান জি আর

তোমাদের যদি কোনো ডাউট হ্যাঁ বলো স্যার একটা লাইন লিখেছিলেন এই যে স্টাডি কে এল এন্ড আই বোথ ইন দা সেম অ্যাক্সিস সো এটা ঠিক বুঝতে কোথায় বলো তো ওই আচ্ছা 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 এইটা এইটা এই যে এই যে এইটা হ্যাঁ হ্যাঁ ওটা নিচে আচ্ছা ভেবে দেখো আই এর কি কোনো ও এল এন্ড আই ও ভালো ভালো করে আচ্ছা আচ্ছা তো স্কেল আচ্ছা 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 না আই স্কেলার দ্যাটস ভেরি গুড তুমি ভালো কোশ্চেন করেছো দেখো খুব ভালো করে শোনো বলতো তো এই অ্যাক্সিসের এগেইনস্টে এর মোমেন্ট অফ ইনর্শিয়া কত যদি ডিস্ক হয় এম আর স্কয়ার বাই 2 ভেরি গুড বল তো এই অ্যাক্সিসের এগেইনস্টে কি হবে এম আর স্কয়ার বাই 2 এম আর স্কয়ার এম আর স্কয়ার তাই না এই অ্যাক্সিসে এবারে শোনো ধরো এই অ্যাক্সিসে ওমেগা দিয়ে ঘুরছে তাই না হ্যাঁ এই অ্যাক্সিসে ওমেগা দিয়ে ঘুরছে এই অ্যাক্সিসে এই অ্যাক্সিস ওমেগা দিয়ে ঘুরছে তাহলে এইটার জন্য এল কত হবে এম আর স্কোয়ার বাই টু ইন্টু ওমেগা কারেক্ট হ্যাঁ এবারে ভালো করে শোনো এইটাই যদি ওমেগা দিয়ে ঘোরে তাহলে এল এই অ্যাক্সিস জন্য কি হবে বলো থ্রি এম বাই টু ওমেগা এবার একটা জিনিস লক্ষ্য করো এই ওমেগাটা আমি কোন অ্যাক্সিস বরাবর নিয়েছি এই অ্যাক্সিস না তাই তো তার মানে এই অ্যাক্সিস বরাবর যদি আমি ওমেগা নিই তাহলে এই অ্যাক্সিস বরাবরই আমাকে আইটা নিতে হবে আর এই অ্যাক্সিস বরাবরই আমি এলটা পাবো আমি যদি অ্যাক্সিস চেঞ্জ করে দিই অ্যাক্সিস চেঞ্জ করে দিই তাহলে আমার আই ওমেগাটাও সেই অ্যাক্সিস বরাবরই নিতে হবে আমার কথা বুঝতে পেরেছো কারণ এখানে কিন্তু অ্যাঙ্গুলার মানে তুমি বলতে চাইছো এরকম কখনো হবে না মানে তুমি নিয়েছো এইটা ভালো করে শোনো তুমি নিয়েছো এই অ্যাক্সিস ঠিক আছে আর তুমি এই অ্যাক্সিস ওমেগা নিয়েছো আর এই অ্যাক্সিসে আই ক্যালকুলেট করেছো এই অ্যাক্সিস আই ক্যালকুলেট করেছো কথা 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 বুঝতে পারলে হ্যাঁ এটা হবে না এটা হবে না এল মানে কিন্তু আই ইনটু ওমেগা নয় অ্যাক্সিসটা কোনটা না এইটা না এইটা তাহলে ভেবে দেখো তিনটে অ্যাক্সিস কি হতে হবে सेम হতে হবে ইনফ্যাক্ট তিনটে না এর মধ্যে দুটো অ্যাক্সিস সেম হলেই আর একটা অ্যাক্সিস ওই অ্যাক্সিসটা হবেই আমার কথা বুঝতে পেরেছো তার তুমি যে অ্যাক্সিস এর এগেনস্টে আই নিচ্ছ সেই অ্যাক্সিস এর এগেনস্টেই তোমাকে এল নিতে হবে আর সেই অ্যাক্সিস এর এগেনস্টেই তোমার ওমেগাটা জানা দরকার ক্লিয়ার ক্লিয়ার স্যার ওকে স্যার বলছি আরেকটা কোশ্চেন স্যার হুম বলো স্যার বলছি একটা কোশ্চেন ছিল যে ইফ পোলার তোমাদের বাকিদের যদি কোশ্চেন না থাকে তোমরা লিভ করে যেতে পারো কোনো অসুবিধা নেই যদি কোশ্চেন থাকে তাহলে আমরা হুম বলো 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 আচ্ছা আগে আগে তীর্থঙ্কর কোশ্চেন ছিল বলো

মাস অফ দা বডি এক্সপ্লেন এটা কিভাবে এক্সপ্লেন করা যায় এটা কি করে এক্সপ্লেন করবে আমি তো একটু অ্যানালগাস এর বলেছিলাম না হ্যাঁ বলেছিলে কিন্তু ওটা তো এক লাইন টু লাইনে মানে ছোট না মানে আরে টর্ক ইকুয়াল টু আই আলফা তারপরে তোমার সব যত ইকুয়েশন জানো সেগুলো দিয়ে লিখতে পারো যেমন আমি কি বলেছিলাম মাস অপোজেস মোশন ইনারশিয়া

দেখো এগুলো খুব মানে কি বলবো মানে এটা ওই থিওরিটিক্যাল কোশ্চেন আসলে যদি মানে বোর্ডে আসে সেই হিসেবে তুমি আমাকে তৃতীয়বার এটা পাঠিয়ে দাও আমি তোমায় লিখে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা স্যার সেটা বুঝিয়ে দিলেও আমি আমি নিজে লিখতাম তারপর আপনাকে পাঠিয়ে দিতাম মানে চেক করে ওইটাই তো দেখো না চেক করা ওইভাবে ডিফিকাল্ট দেখো সেটা হচ্ছে বলে দিচ্ছি आह एनालॉगस तू मास दड़ा 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 अम्म अम्म एग्जांपल तो मैंने दिए चिलाऊं बोलता है दड़ा देख चुकी है है सर आपने एग्जांपल दिए चिलान अम्म एग्जांपल दिए चिलाऊं कोई आपका डोरेड एग्जांपल एक्सेक्टली डोरेड एग्जांपल दिए चिलाऊं आंटो में ठीक है এই যে রোটেশন থেকে টাইপস অফ মোশনের পর থেকে কম্বাইন বলিনি এনার্জির পরে যখন মোমেন্টাফিন আছে এই যে ডোরের আমি এই এক্সাম্পল দিয়েছিলাম তুমি এই ভিডিওটা একবার দেখে বলো হ্যালো এই ভিডিওটা একবার দেখে বলো আচ্ছা স্যার এই এটা আমি এক্সাম্পল দিয়েছিলাম ডোর বা ভেবে দেখো না আমি এইভাবে এক্সাম্পল দিয়েছিলাম একটা দশ কেজির মাছ আছে আর একটা এক কেজির মাছ আছে তুমি দুটোতেই সেম ফোর্স কার্ড দিয়েছ কে বেশি ঘুরবে

এক একটা অ্যাক্সিস এর গিয়ে যদি তুমি সেম ফোর্স কাজ করো কোনটাতে বেশি ঘুরবে কোন কেসে ভেবে দেখো এটা আমি বলেছিলাম তোমরা এটা তুমি এটা দেখে নিও দেখে তুমি পেরে যাবে এটা লিখতে পারবে ওকে স্যার এই যে এটা হ্যাঁ আপনি অনেক एग्जांपल्स দিয়ে বিভিন্ন বুঝিয়েছিলেন এটা 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 যা বলেছি ভিডিওতে আছে একবার দেখো এটা পেরে যাবে লিখতে अदरवाइज বইগুলোতেও যেগুলো লেখা আছে সেগুলো মানে লেখার জন্য ঠিক আছে কিন্তু বোঝার জন্য ঠিক নয় ওকে এই এক্সাম্পলটা ট্রাই করো ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা এখানেই রাখছি গুড নাইট